সুপ্রদর্শক, আজকে কিন্তু আমরা মির্জাপুরের বেশ কয়েকটা ইউনিয়ন পরিষদে আমরা ঘুরছি, বিভিন্ন কেন্দ্র আমরা দেখছি, নির্বাচনের অবস্থা এবং ভোটারদের উপস্থিতি সব কিছু নিয়ে কিন্তু আমরা নির্বাচনের একটি প্রস্তুতি আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু আজকে একটি কেন্দ্র অবস্থান করছি মহেরার, সেটা হলো আদাবাড়ি গহেরালী উচ্চ বিদ্যালয় একটি কেন্দ্র। এই কেন্দ্রে আমরা পেয়ে গেলাম বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন সেই বিবাস সাহেবকে আমরা পেয়ে গেছি, যাকে নূপুর হিসাবে আমরা সবাই চিনি, তাকে পেয়ে গেছি। উনি আজকে নির্বাচনী সার্বিক চিত্র উনি কেমন দেখলেন আমরা তার কাছে একটু শুনবো। আপনি যে আজকে নির্বাচনী বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, বিভিন্ন ভোট কেন্দ্র আপনি দেখছেন, ভোটারের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হয়েছে আজকে নির্বাচনটা? নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে, ভোটার উপস্থিতিও সন্তোষজনক। তো কোনো কেন্দ্রে আমি 9টা কেন্দ্রে দেখেছি, 9টা কেন্দ্রের কোনো কেন্দ্রে আমি বিশৃঙ্খলা দেখিনি। কোনো অভিযোগ কিন্তু আপনারা এখন পর্যন্ত কারো কোনো অভিযোগ দিচ্ছেন না? যেহেতু সুষ্ঠু নির্বাচন হয়েছে, অভিযোগ দেওয়ার প্রশ্ন ওঠে না। তাদের সব কিছু মিলে আপনি নির্বাচনটা সুষ্ঠু একটা নির্বাচন আপনি দেখতে পাচ্ছেন, ভোটারের উপস্থিতি দেখে মনে হচ্ছে যে সন্তোষজনক? হ্যাঁ হ্যাঁ, সন্তোষজনক। এরা ইউনিয়নের এক নাম্বার কেন্দ্র। আজকে এখানে যিনি স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচন করছেন এবং বিগত দিনে চেয়ারম্যান ছিলেন আনারস প্রতীক নিয়ে আমরা তাকে কেন্দ্রে পেয়েছি, তার কাছে আমরা শুনবো যে সার্বিক উনি যে বিভিন্ন কেন্দ্র ঘুরছে এবং আমরাও ঘুরছি সব কিছু মিলে আজকে নির্বাচনের চিত্রটা ওনার কাছে কেমন মনে হয়েছে। জনাব বাদশা মিয়া, আমরাও ঘুরছি, আপনিও বিভিন্ন কেন্দ্র ঘুরছেন, তাতে আজকে ভোটারের উপস্থিতি এবং চিত্র দেখে আপনি প্রার্থী হিসাবে কেমন মনে হচ্ছে আজকে নির্বাচনটি? ধন্যবাদ আপনাকে, আপনাকে এই জন্য ধন্যবাদ যে আপনি সঠিক সময় সঠিক জায়গায় এখানে আসছেন। আর নির্বাচনী অবস্থা অত্যন্ত ভালো এবং গ্রহণযোগ্য। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী DCSP এবং ইউএনও, আমাদের নির্বাচন কমিশনার সহ যারা এটার সাথে জড়িত, র‍্যাব সহ তাদের যে কথা এবং কাজে আমি মিল পাচ্ছি। আর পরিবেশ অত্যন্ত সুন্দর, ডিসিপ্লিন আছে, আর ভোটারের উপস্থিতিও ভালো। আশা করি জননেত্রী শেখ হাসিনার আন্ডারে একটি সুন্দর, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন হবে এটি আমার মনে হচ্ছে। শেষ অবধি পর্যন্ত আমি দেখতে চাই এমনিভাবে প্রত্যেকটা কেন্দ্রে সুন্দর সঠিক নির্বাচন হোক, স্বচ্ছ একটি নির্বাচন হোক এবং স্ব কেন্দ্রে রেজাল্ট যেন দেওয়া হয় সেটি অনুরোধ আমি রাখছি এই যারা এই কর্তৃপক্ষ আছেন। এখন পর্যন্ত কি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে কিংবা কোনো ধরনের ক্লেম আপনারা আপনাদের কানে এখন পর্যন্ত আসছে কিনা? না, আমার কাছে এখনো অভিযোগ আমি দেখছি না। আমি কয়েকটা কেন্দ্রে গেলাম, প্রায় 4টা কেন্দ্রে গেলাম, এই 4টা কেন্দ্রের মধ্যে আমি কোথাও কোনো অভিযোগ হওয়ার মতো পাইনি। টুকিটাকি ওই যে স্লো হচ্ছে এই ভোটারের নম্বর এটা সেটা নিয়ে একটু ঘোরাঘুরি করে, সেটা আমি বলে আসছি যাতে এরকম না হয়। তো আশা করি কোনো রকমের ছলচাতুরি এমন কিছু যাতে না করুক যেটা জনগণ প্রশ্ন উঠাবে। সার্বিক চিত্র দেখে আপনার ভালো ভালো হচ্ছে এবং শেষ অবধি পর্যন্ত আমি এই ভালোটাই চাই। নির্বাচনে তো স্বাভাবিক হার জিত তো অবশ্যই আছে, একটা শব্দ আছে, সেখানে আমরা চাই আপনি সফল হন, আপনি আপনি জিতে আসেন, কিন্তু কোনো কারণবশত যদি না আসতে পারেন নির্বাচনটাকে কি কোনো প্রশ্ন আর জাগবে? একদম না, জনগণ যে রায়টা দিবে আমি মেনে নেব, এই প্রস্তুতি নিয়ে নির্বাচন আসছি। হার জিত আছে, আমি হারতেই পারি। জনগণ যদি মনে করে যে বাদশা আনারস মার্কার ভোট দেব না, দিবে না, এখানে আমার দুঃখ পাওয়ার কিছু নাই, আর অভিযোগ উঠাবো না, কারণ সেই মুহূর্তে অভিযোগ উঠিয়া কোনো লাভ হয় না। আমি মেনে নিব যে কোনো রেজাল্ট, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা একজন প্রার্থীর মুখ থেকে যখন নির্বাচনের একজন প্লাস পয়েন্ট অর্থাৎ নির্বাচন নিয়ে যখন আমরা পজিটিভ কোনো কথাবার্তা শুনি তখন কিন্তু ভোটারদের ভিতরে সে আগ্রহটা বাড়ে এবং ভোটাররা কিন্তু সে সাহস পায়। আসলে ভোটাররা কাকে নির্বাচিত করবে সেজন্য আমাদের আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, হয়তো রাত্রি 10টা অথবা রাত্রি 12টার মধ্যে আমরা সংবাদ পেয়ে যাব এই মহেরা ইউনিয়ন পরিষদে আগামী দিনের উন্নয়নের চাবিকাটি জনগণ আসলে কার হাতে তুলে দিচ্ছে। এ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আমিও শেষ চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করবো, শেষ রেজাল্টটুকু দেখানোর চেষ্টা করবো যে কে আসছে আগামী দিনে এই মহেরা ইউনিয়ন পরিষদের সেই ক্ষমতার চেয়ারে। প্রিয় দর্শক, আপনারা অপেক্ষায় থাকুন।